আসসালামু আলাইকুম। নমস্কার, আপনারা কারা? আসলে আমরা আসছিলাম আমাদের ভাইয়ের বাসায়, বুঝছেন? ভাইয়ের বাসাটা খুঁজে পাচ্ছি না, আজানটাও দিয়ে দিয়েছে। একটু ইফতারি করব, এক গ্লাস পানি হবে। আমাদের বাসে আবার মুসলিম আসছে? আচ্ছা ঠিক আছে, আপনারা ওইখানেই দাঁড়ান, ভিতরে আসেন না। দাঁড়ান, আমি পানি আনতেছি। এই নিন আপনাদের পানি। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই নিন গ্লাস। আচ্ছা ঠিক আছে, আপনারা যান তো। আপু একটু শুনেন। বুঝলাম না, আবার কি হলো আপনাদের? আপু আসলে আমাদের ফোনটা বন্ধ হয়ে গিয়েছে, তো আমাদের ভাইয়ের কাছে কল দেয়া লাগবে। আপনাদের এখানে কি একটু চার্জ দেয়া যাবে? 5 মিনিট চার্জ দিলেই হয়ে যাবে। আরে মিয়া, আপনাদের সমস্যা কি? পানি খাইতে দিছি বলে কি একেবারে মাথায় উঠে নাচতেছেন? আমাদের এখানে কোনো মোবাইল চার্জ দেয়া যাবে না, যান তো আপনারা এখান থেকে। ওই কি হয়েছে ওইখানে? আর বলো না, কোথা থেকে মুসলিম এসে আমার সাথে ঝামেলা করতেছে? এই তুমি এসে কথা বলো তো। আচ্ছা দাঁড়াও, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি ভিতরে যাও, আমি কথা বলতেছি। আচ্ছা দেখো তো। নমস্কার দাদা, কি হয়েছে, কি সমস্যা আপনাদের? আসলে ভাই, আমরা আমাদের ভাইয়ের বাসা খুঁজতেছিলাম, বুঝছেন, কিন্তু পাইতেছি না। ফোনেও চার্জ নেই, এই জন্য ভাইয়ের কাছে কল দিতে পারতেছি না। ফোনটা যদি আপনাদের এখানে একটু চার্জ দিতে পারতাম, তাইলে ভাইয়ের কাছে একটু কল দিতে পারতাম, একটু হেল্প করবেন। আরে কি বলেন দাদা, অতিথি নারায়ণ, দেন আপনাদের মোবাইলটা দেন, আমি চার্জ দিয়ে দিচ্ছি। এই কি ব্যাপার, তুমি ওদের ফোন নিয়ে এসে চার্জ দিচ্ছ কেন? আরে তুমি থামো তো, আপনারা ভিতরে এসে বসেন, এই যে এখানে বসেন। এগুলোর কোনো দরকার ছিল না দাদা। সমস্যা নাই দাদা, আপনারা এখানে একটু বসেন, আমি আপনাদের জন্য কিছু চা নাস্তার ব্যবস্থা করি। কি ব্যাপার, তুমি ওদেরকে চা নাস্তা দিবে কেন, আর ওদেরকে ভিতরেই বা ঢুকাইছো কেন? এই তুমি চুপ থাকো তো, তুমি ওনাদের জন্য নাস্তার ব্যবস্থা করো। কি, তুমি আমাকে বলতেছ মুসলিমদের জন্য নাস্তা বানাইতে? আমি পারবো না, তুমি যাও। তোমার এত কথা বলতে বলছি, তোমার যাইয়া বলছি না ওনাদের জন্য নাস্তার ব্যবস্থা করতে? তুমি তো দেখি আমার থেকেও বেশি কথা বলো। আচ্ছা ভাই থাক না, আমাদের জন্য কোনো নাস্তা আনা লাগবে না, আমাদের মোবাইলটা একটু চার্জ হোক, চার্জ হইলেই আমরা চলে যাচ্ছি, আমরা একটুখানি বসি। আরে না না, এটা কিভাবে হয়, আপনারা আমার অতিথি, আপনারা কিভাবে খালি মুখে যাও? তুমি যাও, তোমার যাইতে বলছি না। ধর, কোথা থেকে মুসলিম এসে ঝামেলা শুরু করে দিস। দাদা কিছু মনে করেন না, আপনাদের বডি একটু এরকম, একটু মেজাজ গরম, এমনিতে মানুষ হিসেবে অনেক ভালো। ঠিক আছে ভাই, কোনো সমস্যা নেই, আমি একটু চেয়ারে বসি। এই নেন, খেয়ে এখান থেকে বিদায় হন। এই আপনাদের খাওয়া হইছে না, এই নিন আপনাদের মোবাইল, আর এখান থেকে বিদায় হন। আচ্ছা আপু চলে যাচ্ছি, সমস্যা নেই। আর না দাদা থামেন, আপনারা সবগুলা খাবার শেষ করে তারপর যাবেন। আর তুমি সে প্রথম থেকে কি শুরু করছো, অতিথির সাথে কেউ কখনো এরকম ব্যবহার করে? অতিথি নারায়ণ শোনো, তোমার আজকে একটা কথা বলি, অতিথি যে ধর্মের হোক না কেন, তার সাথে কখনো খারাপ ব্যবহার করতে নয়। আমরা সবাই ভাই ভাই, সে হিন্দু হোক বা মুসলিম, ওনারা মুসলিম হয়েছে তো কি হয়েছে, তাই বলে কি আমরা ওনাদের সাথে খারাপ ব্যবহার করব? ওনারা আমাদের বাসায় আসছে, আমাদের তো উচিত ওনাদেরকে আপ্যায়ন করা। যাক ভাই, আপনার ব্যবহারটা দেখে আসলে অনেক খুশি হয়েছি, ওনার ব্যবহারটা দেখে খারাপ লাগতেছিল, কিন্তু আপনি যেই ব্যবহারটা করলেন আসলে অনেক খুশি হয়েছি। আমরা যেই ধর্মেরই হই না কেন ভাই, আমরা তো সবাই মানুষ তাই না, আমাদের সবার সাথেই তো ভালো ব্যবহার করা উচিত, সেটা যেই ধর্মেরই হোক না কেন। আপু যেই ব্যবহার করতেছিল আমাদের সাথে ভাই, সত্যি অনেক খারাপ লাগতেছিল, বুঝছেন, কিন্তু বলতে পারতেছিলাম না। কিন্তু আপনি যেই কথাগুলো বললেন শুনে আসলে অনেক খুশি হয়েছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। আমরা মুসলিম হই বা হিন্দু তাতে কি হয়েছে, আমাদের সবার রক্ত তো এক, রক্তের ভিতর তো কোনো ভেদাভেদ নেই, সবার রক্তই তো লাল। আচ্ছা ঠিক আছে দাদা, আমার আসলে বুঝতে ভুল হয়েছে, আপনারা খাবার শেষ করে তারপরে যান। ঠিক আছে। হ্যাঁ, পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে যাদের বাসায় অন্য ধর্মের মানুষ আসলে তাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে, এটা করা কখনোই উচিত না। আপনার বাসায় যদি অন্য ধর্মের মানুষ আসতো, তাইলে কি আপনি তার সাথে এরকম ব্যবহার করতেন? কমেন্ট করে যাবেন অবশ্যই।